আর এর মধ্যে আমরা যে 1300 মতো নির্বাচন করেছি, সেখানে আমরা প্রশাসন এবং পুলিশ থেকে প্রত্যাশিত যে সহযোগিতা সেটা পুরোপুরি পেয়েছি। তো সেদিক থেকে আমরা একটা বিষয়ে আশ্বস্ত বোধ করছি যে মূল নির্বাচন যেটা, অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের যে ডাইমেনশন, এটা স্থানীয় সরকার নির্বাচনের ডাইমেনশন থেকে অনেক বেশি অধিক। আপনারা জানেন নির্বাচন নিয়ে পুরো দেশে দেশ মাতোয়ারা হয়ে আছে, এটা নিয়ে আপনার পক্ষে বিপক্ষে প্রতিদিন বক্তব্য হচ্ছে, এমনকি এটা গ্লোবাল একটা ডাইমেনশনও পেয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের নির্বাচনটা দেখতে আগ্রহী, বিভিন্ন দেশ থেকে বা সংস্থা থেকে যারা অবজারভার তারাও আসবেন, কারণ আমরা নির্বাচন কমিশনের যে দায়িত্ব তার মধ্যে একটি জিনিস হচ্ছে যতদূর সম্ভব নির্বাচন প্রক্রিয়াটাকে দৃশ্যমান করে তোলা, দৃশ্যমান করে তুলে স্বচ্ছতা সৃষ্টি করা। স্বচ্ছতা যদি সৃষ্টি করে তোলা যায় তাহলে সম্ভাব্য যে অপপ্রচারগুলো ওগুলো হয়তো ঢাকা পড়ে যাবে। এবং স্বচ্ছতা বলতে এমনই জিনিস যে সত্যেরও স্বচ্ছতা, মিথ্যে অনাচারেরও স্বচ্ছতা, যদি অনাচার হয় সেটাও স্বচ্ছভাবে পরিস্ফুটিত হবে, যদি সদাচার হয় সেটাও স্বচ্ছভাবে পরিচিত হবে। আপনারা সকলেই অভিজ্ঞ আমার সহকর্মীরা বলেছেন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে আপনাদেরকে জ্ঞানদান করা আমার জন্য হবে না, তবে মূল বার্তাটা হলো আমরা কমিশন থেকে আমরা চাইব, দেখতে চাই যে আপনারা এমনভাবে দায়িত্ব পালন করবেন আপনাদের প্রজ্ঞা দিয়ে, আপনাদের শক্তি দিয়ে, আপনাদের মেধা দিয়ে, আপনাদের অভিজ্ঞতা দিয়ে এবং জ্ঞান দিয়ে, যাতে নির্বাচনটা সত্যিকার অর্থে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়। এই চেষ্টাটা কীভাবে করবেন জানি না, কারণ ওই জ্ঞান আমার নেই, কিন্তু আপনাদের আছে। কোনো একটা বিষয়ের অপারেশনাল যে বিষয়টা সেই পর্যাপ্ত জ্ঞান আপনাদের রয়েছে, আমাদের শুধু বার্তা মেসেজটা হচ্ছে নির্বাচনটা শান্তিপূর্ণ করবেন, সুশৃঙ্খল করবেন। গতকালকেও আমরা মহামান্য রাষ্ট্রপতিকে বলেছি, উনিও চেয়েছেন নির্বাচনটা যেন সুশৃঙ্খল হয়। সুশৃঙ্খল আমি করাতে পারবো না, আপনাদেরকে করাতে হবে। আজকে এখানে যারা আছেন বিভাগীয় কমিশনার, পুলিশ মেট্রোপলিটন পুলিশ কমিশনার বা ডিআইজি মহোদয়রা আছেন, অনেককে আমি চিনি, অনেককে চিনি না। তারপর এখানে বিশেষ করে মূল যারা কর্মকর্তা পুলিশ সুপারিনটেনডেন্ট এবং ডিসি, তারা কিন্তু নির্বাচনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আপনাদের মধ্যে যেন সমন্বয়টা থাকে, আমার সহকর্মীরা বলেছে সেই সমন্বয়টা করে সুন্দরভাবে নির্বাচনটাকে তুলে আনার চেষ্টা করবেন। এটা শুধু দেশে নয়, নির্বাচনের গুরুত্বটা অনুধাবন করবেন এবং আপনারা আপনাদের দায়িত্ববোধে এটাকে প্রথম অনুধাবন করবেন, ক্ষমতা বা শক্তি দিয়ে নয়। ক্ষমতা শক্তিটা পরে আসবে, দায়িত্ব পালন করতে গিয়ে যদি আপনার ক্ষমতা প্রয়োগের প্রয়োজন হয় তখন ক্ষমতা শক্তিটা দেখাবেন, কিন্তু প্রথমে আপনারা দায়িত্ব দিয়ে অনুধাবন করার চেষ্টা করবেন নির্বাচনটা কী, নির্বাচন কেন হয়, নির্বাচনের প্রয়োজন।